আমরা যেমন মাছে ভাতে বাঙালি তেমনি কিন্তু ভর্তা ভাতেও বাঙালি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ সহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন বাটাবাটি বা ব্লেন করার কোনো প্রকার ঝামেলা ছাড়াই মজাদার স্বাদে পাঁচটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটাকে বেশ সুন্দর করে একটু ক্ষয়িক করে মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিব তারপরে দিব কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। এভাবে করে একবারে ভেজে নিলে হয় কি ভর্তাটা বানাতে অনেকটা ইজি হয় আর সময়ও বেঁচে যায় তো আমি এখন প্রথম স্টেপে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলুর ভর্তা সবারই অনেক বেশি পছন্দের আমরা সবাইও এটা বানাতে পারি তারপরও যারা নতুন আছি তাদের দেখা যাবে আমার ভিডিওটা দেখলে একটু হলেও উপকারে আসবে তো আলু কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একদম পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে যখন আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে আমি তেলে রাখা মরিচ আর পেঁয়াজ যতটুকু পরিমাণ প্রয়োজন সেইটুকু নিয়ে নিলাম এক বাটনার মধ্যে তারপর এটাকে পিষে নিচ্ছি এতে করে ভর্তাটা বানাতে অনেকটাই ইজি হয় আর সময়টাও কম লাগে হাত জ্বলারও সম্ভাবনাটা কম থাকে এর মধ্যে দিলাম হচ্ছে আলুগুলো আলুগুলোকে দিয়ে বেশ সুন্দর করে ম্যাশ করে নিব যাতে করে কোনো দানা অংশ না থাকে এতে করে আলুর ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না আলুটা যত সুন্দর করে ম্যাশ হয় আমার কাছে মনে হয় আলুর ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগে তো বেশ সুন্দর করে আলুটাকে স্মুথলি ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছে হচ্ছে লবণ আর দিব হচ্ছে পাতা আমি যে কোনো ভর্তাতে তুলনামূলকভাবে ধনিয়া পাতাটা একটু বেশি দিয়ে আমার ভালো লাগে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এর মধ্যে দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো হাত দিয়ে আলতোভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি এইভাবেই তৈরি হয়ে গেল আমার প্রথম ভর্তাটা আলুর ভর্তাটা এখন শেয়ার করব হচ্ছে সিম ভর্তার রেসিপি সিম ভর্তাটা তৈরি করার জন্য আমি সিমগুলো নিয়ে নিলাম তারপরে এর যে দুই পাশের আঁশটা আসে আঁচটাকে আমি হচ্ছে একটা ছুরির সাহায্যে পিল আউট করে নিলাম তারপর এগুলোকে বেশ ভালো করে ধুয়ে একটা প্যানের মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে সিমগুলোকে দিয়ে দিবো আর পানিটা টেনে আনা পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করে নিব সিম সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না তাই পানির পরিমাণটাও একটু কম দিবেন। তারপরে আবার একইভাবে হচ্ছে মরিচ আর হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ একটু ভালো করে বাটনার সাহায্যে পিষে নিব তারপরে অ্যাড করে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা শিমগুলোকে সাথে দিলাম হচ্ছে ধনিয়াপাতা কুচি আর দিব হচ্ছে লবণ এগুলোর সাহায্যে একটু ভালো করে আরও একটু সময় নিয়ে মিক্স করে নিলে কিন্তু সিমের এই মজাদার ভর্তাটা রেডি আপনারা চাইলে এর মধ্যে সরিষার তেলও অ্যাড করতে পারেন আমি সিম ভর্তাতে তেল অ্যাড করি না আর এখন আরেকটা রেসিপি শেয়ার করব সেই ভর্তাটা তৈরির জন্য একটা আমি প্যান নিয়ে নিলাম এই বোলের মধ্যে এখন অ্যাড করবো হচ্ছে হলুদের গুঁড়া সাথে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া অল্প একটু গরম মশলা গুঁড়া এই তিনটা গুঁড়ার সাথে অ্যাড করবো হচ্ছে এখন অল্প একটু লবণ লবণ দেওয়ার পরে এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। আশা করি বুঝতেই পারছেন কী রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে ডিমের ভর্তার রেসিপি কিন্তু এই ডিমের ভর্তাটা আমি ডিমটাকে হচ্ছে সিদ্ধ করে না ভেজে তারপরে ভর্তাটা তৈরি করব চুলায় হচ্ছে প্যান দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে ডিমটাকে ভেজে নিচ্ছি কিন্তু ডিম ভর্তা যখন আপনি ভেজে তৈরি করবেন অবশ্যই মেক্সিওর করবেন ডিমটাকে ওভার করবেন না অর্থাৎ শক্ত করে ভাজবেন না এতে করে ডিম ভর্তার টেস্টটা একদম নষ্ট হয়ে যায় এরকম একটু ফ্লাপি করে এই ডিমটাকে ভাজবেন আর হালকা একটু ভাবে যখন এরকম কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন বেশি কালার করে ভাজলে ডিমটা শক্ত হয়ে যায় আর টেস্টটা এরকম ভালো আসে না তো এখন এই ভাজা ডিমটাকে বেশ সুন্দর করে আমি গুঁড়া গুঁড়া করে নিব আর এর সাথে এখন অ্যাড করলাম ধনিয়া পাতা কুচি সাথে দিলাম হচ্ছে মরিচ আর পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজও অ্যাড করব এতে করে আমার কাছে মনে হয় টেস্টটা আরও একটু বেড়ে যায় তো ওই পেঁয়াজটাকে আমি আর ভালো করে কচলাবো না জাস্ট একটু ম্যাশ করে নিব তারপরে আমার এই মজাদার ভাজা ডিমের ভর্তাটা কিন্তু একদম রেডি এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা কাঁচা টমেটোটা যেভাবেই খাই না কেন আমার যে এত বেশি ভালো লাগে সেটা চাটনি হোক ভর্তা হোক ভাজি হোক যে কোনোভাবেই হোক আমার তো খুবই ফেভারেট আর এটা সময়টাও কিন্তু কম থাকে বেশি দিন পাওয়া যায় না তো কাঁচা টমেটোর ভর্তাটাকে একটু আঠালো করার জন্য এর সাথে আমি দুইটা মিডিয়াম সাইজের আলুও সিদ্ধ করে দেব এটা আলাদাভাবে সিদ্ধ করার জন্য অন্য চলায় দিয়ে দিব আর এর সাথে এখন আমি আরও কিছুটা রসুন লাগবে তো রসুনগুলোকেও বেশ সুন্দর করে পিলাউট আউট করে নেব চার থেকে পাঁচ কোয়া রসুন আমি নিয়ে নিচ্ছি এগুলো আমার লাগবে এই কাঁচা টমেটোর ভর্তা তৈরি করার জন্য তো রসুনগুলো বেশ সুন্দর করে পিলা আউট করে নেওয়ার পরে যে প্যানের মধ্যে হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজটা ভেজেছিলাম সেই প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেলও অ্যাড করে দিয়েছি তারপরে প্যানটা গরম হওয়ার পরে ঠিক এভাবে করে উল্টো করে কাঁচা টমেটোগুলো দিয়ে দিব কাঁচা টমেটোগুলোকে সবগুলো দেওয়ার পরে উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম আর তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা পিস সুন্দর করে ভেজে নিব একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে প্রায় পাঁচ সাত মিনিট সময় লেগেছিলো তারপরে এটাকে আবার উল্টে দিলাম দেখুন এক পিঠের কালারটা কিন্তু হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে এরকম করে যদি ভেজে তারপরে ভর্তাটা তৈরি তৈরি করেন তাহলে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই পিঠটাও হওয়ার সময় যে রসুনগুলো পিল আউট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এগুলো দুইটা পিঠ যখন হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ডিরেক্টলি বাটার মধ্যে তো ঠিক এরকম একটু পোড়া পোড়া করে হচ্ছে আপনারা কাঁচা টমেটোগুলোকে ভাজবেন তাহলে দেখবেন অনেকটা টেস্টি হয় তো এখন এটাকে বেশ সুন্দর করে ম্যাশ করছি যেহেতু সিদ্ধটা বেশ ভালো হয়েছে তো ম্যাশ করতে বেশি সময় দিতে হয়নি আর এই পাশে হচ্ছে সিদ্ধ করে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে ভর্তাটা খুব সুন্দর আঠালো হবে ছাড়া ছাড়া হবে না আর এই কাঁচা টমেটোর ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েই করে থাকি আপনারা চাইলে একটু টেলে তারপরে পেঁয়াজ অ্যাড করতে পারেন তো পেঁয়াজ আর মরিচ ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে এই যে আমার মজাদার আরেকটা ভর্তা যেটা হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা সেটাও কিন্তু রেডি হয়ে গেল আর এক্সট্রা যে শুকনো মরিচ ছিল তার সাথে আর অল্প কিছুটা পেঁয়াজ মিক্স করে দিব আর সাথে দিব হচ্ছে লবণ আর অল্প একটু পাতা কুচি এগুলো দিয়ে মিক্সচার তৈরি করে নিব। এটা কিন্তু খুব বেশি টেস্টি হয় একটু ঠান্ডা লাগলে আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে দেখবেন এটা খেলে অনেকটাই ঠান্ডা সেরে যায় আর এর সাথে দিব হচ্ছে পেশ একটু পরিমাণ বেশি সরিষার তেল এতে করে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায় হালকা আলতোভাবে এটাকে একটু মিক্স করে নিলাম বেশ তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ চুকনা মরিচের ভর্তা দেখলেন তো কত ইজিভাবে কত তাড়াতাড়ি একই সাথে পাঁচটা ভর্তা তৈরি করে ফেললাম রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর যেহেতু একটু একটু শীত পড়েছে শীতের সময় কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে আরও বেশি ভালো লাগে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে নেক্সট ভিডিওটা দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ